আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত পারিবারিক সুখ শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শুনে বুঝে দোয়াটির উপর আমল করবেন সুপ্রিয় দর্শক আল্লাহরবুল আলমিন বলেন আর তার নির্দেশনাবলীর মধ্যে অন্যতম হল তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য সঙ্গী জোড়া সৃষ্টি করেছেন এবং যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো এবং তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য সুরায় রোম আয়াত একুশ ওকবাইব না আমের রদ্লাহু আনহু বলেন আমি একদিন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কাছে উভয় জাহানের মুক্তির পথ কি জানতে চাইলাম উত্তরে তিনি বললেন কথাবার্তায় সংযমী হও পরিবারের সঙ্গে তোমার অবস্থান যেন দীর্ঘ হয় এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও সুপ্রিয় দর্শক কোরআনের আয়াতটি দ্বারা এবং হাদিসটি দ্বারা বোঝা যায় যে পারিবারিক সুখ শান্তির জন্য অন্যতম কাজ হল পরিবারকে সময় দেওয়া এবং একে অপরের দুঃখ সুখ বোঝা তাহলে ইহুকালে শান্তি হবে পরকালেও শান্তি হবে আর এর জন্য আল্লাহ আল্লাহর্ববুল আলমিনের দরবারে দোয়া করা প্রিনবী সাল্লি সাল্লাম এর জন্য দোয়া করেছেন সেই দোয়াটি আমরাও পাঠ করব সুপ্রিয় দর্শক হযরত আবু হরারদ্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম এর দোয়াসম থেকে একটি দোয়া হলো অর্থাৎ তিনি যে সকল দোয়া পাঠ করতেন সে সকল দোয়া থেকে একটি একটি আল্লাহ ইন নিউজিকা মিনু ওয়ুষ সুই ওয়ামিন মালিন ইয়কুন আলাইয়া আজাবা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে এমন স্ত্রী থেকে যে বার্ধক্য আসার পূর্বেই আমাকে বিদ্ধ করে ফেলবে এমন পুত্র সন্তান থেকে যে আমার মনিবস্বরূপ হয়ে যাবে এমন সম্পদ থেকে যা আমার আজাবের কারণস্বরূপ হবে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা দোয়াটির উপর আমল করবেন আমিন আসসালামু আলাইকুম